অটো থেকে নেমে আমরা লক্ষণকুণ্ডে যাচ্ছি। ডান দিকে লক্ষণকুণ্ড, এদিকে দোকান, আর এত সুন্দর কারুকাজ। আগে মন্দিরে যাই, ভগবান লক্ষণের স্থাপিত শিব মন্দির। আর এই সেই লক্ষণকুণ্ড, রামার তীর্থাম। এবার আমরা ভেতরে যাব, আমরা যাচ্ছি রামকুণ্ডে। সবাই জুতো খুলতে হবে। রামকুণ্ড, প্রচন্ড হাওয়া। জলে বসে, ওইখানে ওপরে বসে আছে সব পানকৌড়ি। বহুদিন পর দেখলাম, সেই ছোটবেলায় দেখা, আর এখন এখন আর দেখাই যায় না সেইভাবে। এখন কুণ্ড থেকে বেরিয়ে এদিকে রাম মন্দির, মন্দিরের ডান ধার দিয়ে গেলে রাম মন্দিরের পাশেই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। ডক্টর আব্দুল কালামের ভেতরে ভেতরে জিনিস, এদিকে
এখানে শাখার উপর যে হেয়ার ক্লিপ, তো আমি ভাবছি আমার এই হেয়ার ক্লিপটা পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। আর এখান থেকে একটা সদরিজের জন্য কিছু নিয়ে ও নিয়ে বেড়াচ্ছে দেখি। আর এগুলো তো ওখানেও পাস, যেগুলো পাস না সেগুলো নেই, ও যা পাচ্ছে তাই নিয়ে বেড়াচ্ছে। আসল ভক্ত একদম ঝিনুকের সাথে লেগে আছে। 150 টাকা দাম পুরো, একটা দুটো তিনটে মুক্ত দেয়। আর এটা একটু বড় দুটো, বেশিরভাগগুলো বলছে তুলে নিয়েছে আর এই কটা করে রেখে দিচ্ছে স্যাম্পল হিসাবে। ছোট বড় শঙ্খ পুরো শঙ্খের দোকান। স্ফটিকের মালা দেখলাম, কিন্তু বাপরে এত দাম হয় এগুলো আমি জানতাম না। 600 টাকা আর এটা 775 টাকা। এই হাত দিয়ে ঠান্ডাই লাগছে। এই স্ফটিক মালাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিলাম। এটা এই যে 830 টাকা, বাইরে না 50-100 টাকা করে দিচ্ছিল, তো আমার একটু ডাউট লাগলো যে ওগুলো আসল না এমনি। তো এখানে স্যার আব্দুল কালাম নামে দোকান, যেখানে সেখানে নিলাম, ভালো লাগলো। আমাদের সব জিনিস আমার কাছে, এখন চলে যাচ্ছি। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল, এখন আর দেখি কোথায় কোথায় যেতে পারি। মন্দির এসে আমরা এখন এদিকে যাচ্ছি।